আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি তাজিন আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে এই ফুলকো চিতুই পিঠার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি তবে আজকের পিঠাটি কিন্তু আমি শুকনো চালের আটা দিয়ে তৈরি করেছি আর সাথে থাকছে এই মজাদার ধনিয়া পাতা ভর্তার রেসিপি তো আশা করছি আজকের এই দুইটা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন ভিউয়ার্স দেখে নিই কীভাবে খুব সহজেই শুকনো চালের আটা দিয়ে চিতই পিঠা এবং ধনিয়া পাতার ভর্তা করতে হবে তার সমস্ত প্রস্তুত প্রণালী তো আজকের পিঠা তৈরি করার জন্য আমি একটা বোল নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ শুকনো চালের আটা তো আপনার কাছে যদি মেজরমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে যে কোনো ধরনের কাপ বা গ্লাস দিয়ে মেপে নিলেই হবে শুধুমাত্র যেই কাপে বা গ্লাসে আপনি মেপে নিয়েছেন সেই কাপ বা গ্লাসের মাপেই আপনাকে পানিটা ব্যবহার করতে হবে তো এইটুকুই শুধুমাত্র কষ্ট তো এই যে আমি যেই কাপে মেপে নিয়েছিলাম মেজারমেন্ট কাপে সেখান থেকে এক কাপ প্রথমেই দিয়ে দিচ্ছি পানি তারপরে আরও ওয়ান ফোর্থ কাপ দিয়ে দেবো তার মানে আমি এখানে এই গোলাটা তৈরি করতে সর্বমোট এই দুই কাপ চালের ডাটার সাথে দুই কাপ পানি মেশাবো তো তো প্রথমে আমি এতগুলো পানি মিশিয়ে দেব না প্রথমে আমি এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ পানিটা মিশিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব তো এটাকে আসলে ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিটের জন্য এতে করে পিঠাটার ভিতরে কোনো শক্ত আবরণ থাকবে না খুব সুন্দর তুলতুলে নরম হবে যেরকম আমরা ভেজা আটার করে থাকি তো মানে ইনস্ট্যান্ট আটা তৈরি করে যে পিঠাটা তৈরি করে থাকি ঠিক সেরকম হবে তো এই জন্য আসলে এটাকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে তো তিরিশ মিনিট পর এই যে দেখুন ঠিক এইরকম অবস্থা হয়েছে তো এখন আমি এটাকে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে করলে কাজটা খুব সহজেই হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তবে আপনি চাইলে এটা চামচ দিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করতে পারেন তবে এটা অনেক সময় সাপেক্ষ যেমন এটা পনেরো মিনিটের মতো আসলে নাড়াচাড়া করতে হয় চামচ দিয়ে সেক্ষেত্রে ভালো ফেটিয়ে নেওয়া হয় এবং ভিতরে অনেক বাবলস ক্রিয়েট হয় তো সেটা না করে আমি আসলে একটি ব্লেন্ডার জগে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একমোট পরিমাণ ভাতের মানে একমোট সিদ্ধ চালের ভাত তো এই যে ভাতটা নিলাম এটা কিন্তু পিঠাটাকে অনেক নরম করবে তো আমি এখানে একমুট নিয়েছি যদি মেজারমেন্টটা জানতে চান সেক্ষেত্রে বলবো ওয়ান ফোর্থ কাপ আর আপনার কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে যেই কাপে আপনি আটাটা মেপে নিয়েছেন সেই কাপেরই ওয়ান ফোর্থ কাপ নিতে হবে এই যে ভাতটা তো আমি এখানে আটাটাও দিয়ে দিয়েছি আটার যে মিশ্রণটা ছিল পানির সাথে আর দিয়ে দিলাম আধা চা চামচের মতো বেকিং সোডা আমার কাছে এই মুহূর্তে বেকিং পাউডারটা অ্যাভেলেবেল না যে কারণে আমি বেকিং সোডা দিয়েছি তবে আপনাদের কাছে বেকিং পাউডার থাকলে এক চা চামচ পরিমাণ দেবেন আর বেকিং সোডা হলে অল্প একটু দিতে হবে তো এই যে আমার গোলাটা ঠিক এরকম ঘনত্ব এসেছে তো এই ঘনত্ব দিয়ে কিন্তু পিঠা হবে না তো আমি প্রথমেই বলেছিলাম ভিওর্স যে এই গোলাটা তৈরি করতে আমাদের দুই কাপের মতো লাগবে পানি মানে যতটুকু আটা ঠিক ততটুকু পানি লাগবে তো প্রথমেই আসলে পানিটা দিয়ে দেওয়া দিয়ে গেলে আমাদের ব্রেন করতে অসুবিধা হতো যে কারণে আমরা অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি বাকি পানিটুকু দিয়ে দিচ্ছি বাকি যে থ্রি ফোর্থ কাপ পানি ছিল তো আমি প্রথমেই এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আটাটা তারপরে থ্রি ফোর্থ কাপ পানিটা এখন মিশিয়ে দিচ্ছি একটু একটু করে তো সর্বমোট আমার এখানে দুই কাপ আটার জন্য লেগেছে দুই কাপ পানি এই তো তো এখন আমি এখানে একটু নারিকেল দিয়ে দেব। আমার কাছে ফ্রোজেন নারিকেল আছে সেইটা আমি এখানে এখানে দিয়ে দিচ্ছি তবে আপনারা যারা নারিকেল পছন্দ করেন না বা ফ্লেভারটা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যাবেন তো আমি এখন এখানে নারিকেল দিচ্ছি নারকেল দিয়ে দিচ্ছি আমি এখানে এক মুঠের মতো তো আন্দাজ করে এক মুঠ দিয়েছি তবে আপনাদের কাছে ফ্রেশ নারিকেল থাকলে সেটা দিতে পারবেন তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা আসলে নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে আর এই যে দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে এখন আমি একটা বাটিতে এক টেবিল চামচ নিয়েছিলাম সয়াবিন তেল আর তার সাথে নিয়ে নিচ্ছি আধা চা চামচের মতো পানি এই পানি এবং তেলের মিশ্রণটা দিয়ে me. যে ছাঁচটা নিয়েছি সেটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি আর এখন এই তেল আর পানিটা দিয়ে একটু সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি এতে করে পিঠাটা নিচে লেগে যাবে না খুব সহজেই উঠে আসবে তো প্রথমে আমি সবগুলো পিঠা আসলে দেখব না প্রথমে আমি একটা পিঠা দিয়ে দেখব যে পিঠাটা আসলে ঠিক ঠিকমতো গোলাটা তৈরি হলো কি না যদি ঠিকঠাকভাবে গোলাটা তৈরি হয় সেক্ষেত্রে আমি বাকি যেই ছাঁচটা আছে সেই সেগুলোও কিন্তু একে একে পিঠা তৈরি করে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এত সুন্দর সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাটা তো বুঝতে পারছেন পিঠাটার গোলাটা একদম পারফেক্ট হয়েছে তো এই তো আমি এখন এভাবে করি সবগুলো পিঠা তৈরি করে নেব তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন পিঠার যে ছাসটা নিতে হবে লোহার ছাস হতে হবে আর সেটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর এরকম তেল যে আর তেল আর পানির যে মিশ্রণ রেখেছি সেটা দিয়ে মুছে নিতে হবে এতে করে পিঠাটা নিচে থেকে লেগে যাবে না এবং খুব সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠবে তো এই যে আমি পিঠার যে ব্যাটারটা সেটা দিচ্ছি আর একটা ব্যাপার খেয়াল করুন আমি কিন্তু একদম ভর্তি করে দিচ্ছি না একটু খালি রাখছি এর কারণ পিঠাটা কিন্তু ফুলে ওঠে আর ফুলে ওঠে এটা যাতে যেই ঢাকনাটা আমি লাগাবো সেই ঢাকনার সাথে লেগে না যায় যে কারণে একটু ফাঁকা রেখে এই পিঠাটা দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি এটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি আর কিছুক্ষণ অপেক্ষা করব চুলা রাসটা একদম মিডিয়ামে থাকবে লোতে যদি রাখতে যান সেক্ষেত্রে কিন্তু পিঠাটা সুন্দর হবে তাপ লাগবে না চারপাশে আর ফুলে উঠবে না বুঝতে পারছেন ভিউয়ার্স এই পিঠাটা সব দিক থেকে তাপ লেগেছে এবং কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো এই তো এইভাবে করেই আমি আসলে সবগুলো পিঠা তৈরি করে নেব পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন ভিওয়ার্স কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো এই পিঠাগুলো কিন্তু বানানো খুবই সহজ শুধুমাত্র ওই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যতটুকু আটা আর ততটুকু পানি ব্যাস এতটুকু খেয়াল রাখলেই হবে আর আরেকটা ব্যাপার এর সাথে আপনাকে অবশ্যই এক মুঠ গরম ভাত ব্যবহার করতে হবে এই গরম ভাতটা আপনার পিঠাটাকে সফট করতে সাহায্য করবে আর এটা অবশ্যই দিতে হবে তো এভাবে করে আসলে হুবহু যদি রেসিপিটা ফলো করেন ভিউয়ার্স আশা করছি এই রকম সুন্দর ফুলকো চিতর পিঠা আপনি সহজেই বাসায় তৈরি করতে পারবেন তো এভাবে করে আমি একে একে সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি আর আমার পিঠা তৈরি করা হয়ে গেছে এই যে দেখুন সবগুলো পিঠেই কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠে তো এইভাবে করে খুব সহজেই আপনারা বাসায় শুকনো চালের আটা দিয়ে পিঠা তৈরি করে নিতে পারবেন এখন আর আপনাদের চাল ভিজিয়ে রেখে তারপরে ব্রেন করে পিঠাটা তৈরি করতে হবে না শুকনো চালের আটা যদি থাকে বা বাইরে থেকে কিনে এনেই কিন্তু খুব সহজে এই পিঠাটা তৈরি করতে পারবেন তো এখন আমি দেখাবো এই পিঠার সাথে কিভাবে আমি ধনিয়া পাতার ভর্তাটা তৈরি করছি তার রেসিপি আমার কাছে এই পিঠার সাথে ধনিয়া পাতাটা খুব ভাল লাগে তো এই যে দেখুন আমি একটা ভেঙে দেখে রেছি পিঠা এটা কতটা সুন্দর হয়েছে একটু খেয়াল করে দেখুন ভিউয়ার্স তো এই পিঠার সাথে আমার ধনিয়া পাতার ভর্তাটা খুবই ভালো লাগে যে কারণে আমি আসলে যখনই পিঠাটা তৈরি করি এই ধনিয়া পাতার ভর্তাটা তৈরি করি তো এই ধনিয়া পাতার ভর্তা এবং খেজুর গুড় এই দুইটা দিয়ে চিটুর পিঠা আমার কাছে খুব ভালো লাগে তো চলুন ভিভার্স কথা না বাড়িয়ে আমার আমরা দেখে কিভাবে কীভাবে ধনিয়া পাতা ভর্তা তৈরি করছি বুঝতে পারছেন ভিউয়ার্স উপকরণ শুধুমাত্র এই কয়েকটা ধনিয়া পাতা নিতে হবে আর শুকনো যেই তার সাথে নিয়েছি আমি কাঁচামরিচ আর নিয়েছি কয়েকটা একটা দেশি রসুনের একটা সম্পূর্ণ রসুনই নিয়ে নিয়েছি তবে আপনারা কতটুকু চান এক্ষেত্রে মেজারমেন্টটা আসলে আমি নির্দিষ্ট করে বলছি না কারণ আপনারা ঝাল যতটুকু কম বেশি চান ততটুকু কম বেশি করবেন আর রসুনটা আসলে ইচ্ছা মতো দিতে হবে তো খুব বেশি দিলে কিন্তু বেশি রসুনের ফ্লেভারই পাবেন যে কারণে খুব বেশি দেওয়া যাবে না এরকম ভাবে একটু আন্দাজ করে দিতে হবে তা আমি এখানে শুকনা মরিচ আর যেই রসুনটা ছিল সেটা দিয়ে খুব সামান্য একটু তেল দিয়ে আমি আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি শুধুমাত্র যখন একটুখানি ভাজা ভাজা একটা লুক আসবে সেই পর যে আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে খুব বেশিক্ষণ আমাকে এটা ভাজা করতে হবে না যদি বেশিক্ষণ ধরে ভেজে নেন সেক্ষেত্রে দেখা যাবে যে ধনিয়া পাতার ফ্লেভারটাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে শুধুমাত্র এই যে এই ধনিয়া পাতাটা একটুখানি নরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যখন দেখবেন পাতাটা একটু নরম হয়ে গিয়েছে তো তখন আমাদের কিন্তু এটা নামিয়ে নিতে হবে আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না তো এই যে আমার এটা অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে আর একটুখানি নরমও হয়ে গিয়েছে তো আমি এখন এটাকে ঢেকে আর এক মিনিটের মতো চুলা রাসটা কমিয়ে দিয়ে জাল করে নিচ্ছি এটা কিন্তু কোনোভাবেই পোড়া পোড়া ভাবানো যাবে না এতে করে পাতার যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে তো আমি এটা তুলে নিচ্ছি আর এখন আমি এই ভর্তাটা করবো একটা ব্লেন্ডার জগে তো আমি এটা গ্রাইন্ডারে দিয়ে দিলাম এখন এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু পাটায়ও পিষে নিতে পারবেন তো এখন আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা ধনিয়া পাতার ভর্তাটা তৈরি করতে পারবেন আর চিটির ভিটের সাথে ধনিয়া পাতার ভর্তা কিন্তু খেতে অসাধারণ লাগে এই ছিল ভিওয়ার্স আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ